হ্যালো বন্ধুরা, এক্সাম তাপস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো। দেখো বন্ধুরা, আজকে একটি খুব বড় আপডেট নিয়ে এসেছি এবং আশা করি আমার ভিডিওর থাম্বনেল বা মানে টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজ কী ভিডিও নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে যে আমাদের গত বছর মানে আমাদের প্রায় 3 বছর তার আগে, হ্যাঁ বন্ধুরা তা বলতে ভুলে গেছি, তার আগে আমার ভাই বোন বা দাদাদের সবাইকে আমি আজকে হ্যাপি হোলির শুভকামনা করি এবং সবাই আজকে দিনটা ফুর্তি করো বা এনজয় করো, ঠিক আছে। তো আজকে যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে যে RRB গ্রুপ ডি, হ্যাঁ বন্ধুরা, 3 বছর নাগাদ হয়ে গেল যে 2000 এটা নিয়োগে হয়ে গেছে, কিন্তু এখনও রিক্রুটমেন্ট ঠিকমতো হয়নি বা আমাদের RRB বোর্ড করতে পারেনি। তো সেটা নিয়ে আজকে আমরা একটা ডিসকাস আলোচনা করবো যে এর অনেকে আমাদের কোটি কোটি লাখ লাখ মানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এটার মধ্যে দিয়ে, কিন্তু তারা অপেক্ষায় রয়েছে বা প্রিপারেশনে রয়েছে যে কখন কখন অ্যাডমিট কার্ড বার হবে বা কখন তার এক্সামে বসবে। তো তার জন্য এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি খুব আজকে হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো এটি হচ্ছে যে প্রত্যেক ক্যান্ডিডেটরাই অপেক্ষায় রয়েছে, সেই অপেক্ষা আর বেশি দেরি নেই বন্ধুরা। RRB গ্রুপ ডির একদম অফিসিয়াল নোটিসে দিয়ে দিয়েছে যে জুলাই মাসে বন্ধুরা, একদম একদম নিউজ, একদম ফেক নিউজ না, একদম নিট নিউজ হচ্ছে যে RRB যে গ্রুপ ডির যে এক্সামটা সেটা জুলাই মাসের ফার্স্ট উইক থেকে শুরু। হ্যাঁ বন্ধুরা, জুলাই মাসের ফার্স্ট উইক থেকে এক্সাম শুরু হচ্ছে। তোমরা ভালো করেই প্রিপারেশন নাও, কিন্তু তোমরা সবাই জানো যে এবারে RRB গ্রুপ ডির যে এর এক্সাম প্যাটার্ন কিছু বা সিলেকশন প্রসেস কিছু চেঞ্জ করেছে। যেমন আগে হতো কি যে প্রথম রিটেন পরীক্ষা হতো, তারপরে ফিজিক্যাল, তারপরে মেডিকেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, কিন্তু এখন কী করা হয়েছে বন্ধুরা, এখন RRB গ্রুপ ডির যে সিলেকশন প্রসেস একটু হার্ড করা হয়েছে। সেটা কী করা হয়েছে যে প্রথম CBT 1 পরীক্ষা দেবে, CBT 1 পরীক্ষা পাস করার পর CBT 2 পরীক্ষা দেবে, CBT 2 পরীক্ষা পাস করার পর তোমার ফিজিক্যালে ডাকবে। তো এইভাবে একটু হার্ড রয়েছে, তার জন্য ফার্স্ট পরীক্ষাটা তোমাকে পার করতে হবে, ওর জন্য তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো এখনও সময় রয়েছে জুলাই মাসে, এখন যারা প্রিপারেশন নিতে পারবেন, যখন ভালো করে প্রিপারেশন নাও, তখন অনেক মানে সময় নিয়েছে, ঠিক আছে। আর এই ভিডিওটা আজকে বানাবার জন্য এই জন্য যে আজকে আমি হ্যাপি হোলি সবাইকে শুভকামনা করি এবং সবাইকে যাতে আনন্দে সব থাকতে পারো, ঠিক মতো এনজয় করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বড় একটা আপডেট, জুলাই মাসের সময় RRB গ্রুপ ডি পরীক্ষা হবে, সেই আপডেটটাও তোমরা জেনে নাও। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।